ফের রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হলো এক ব্যবসার বাড়িতে। সিসিটিভি ফুটেজ হাতে নিয়ে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার আমতলী থানাধীন উত্তম ভক্ত চৌমুনির ঠাকুরপাড়া এলাকায় এক ব্যবসার বাড়িতে। রাতের আঁধারে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হওয়াতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। প্রাপ্য খবরে জানা গেছে, রবিবার রাতে ওই এলাকার দেবনাথ নার্সারির মালিক দুলাল দেবনাথ পরিবারের সবাই কালীপুজো দেখতে চলে যান। এই সুযোগকে কাজে লাগিয়ে একদল চুরেরা দেবনাথ বাড়ির দরজার তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে হাত চাপাই অভিযান চালিয়ে নগদ 1,20,000 টাকা সহ আনুমানিক 2,00,000 টাকা স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়। ঘটনার পর বাড়ির মালিক দুলালবাবু যখন ঘরে পৌঁছে বিষয়টি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে আমতলী থানার পুলিশকে খবর দেন। এতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ সূত্র ধরে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত এই কাণ্ডে জড়িত সন্দেহে কাউকে ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন। কি সে দাদা ঘটনা? ঘটনা কালকে রাতে আমরা 8:30 দিকে একটু কালী বলতে গেছিলাম। তারপর আমরা গেটে তালা দিয়ে ঘটনা তালা দিয়ে গেছি। যাওয়ার পরে আমরা আশ্রমের প্রসাদ করে আধা ঘন্টা আমি তো ঘুরে আসি। আয় দেখি আমাদের ঘটনা তালা ভাঙা, ঘরের ভিতরে সব আপাসপত্র সব বন্ধ খেলেন না। আর আমার প্রায় এখানে 1,20,000 টাকার মতন ছিল ক্যাশ আর স্বর্ণ জিনিস। ওই আমার ছোটো বাচ্চার প্রায় 2,500 টাকা স্বর্ণ জিনিস লোক সব নিয়ে গেছে, তালা তালা ভেঙে গেছে। মানে কে এই ধরনের মানে ঘটনা করছে আপনারা কি মানে চিনতে পারছেন, শনাক্ত করতে পারছেন? তো আমরা সিসিটিভিতে যে ফুটেজ আছে ফুটেজে আমরা লোকটা চিনতে পারছি না, কিন্তু চেহারা টেহারা সব ক্লিয়ার আছে। আচ্ছা, আমি থানাতে রিপোর্ট করছি। পুলিশ আইছিল। আচ্ছা, পুলিশ কি কী চাইয়া? পুলিশ কইছে আমরা সিসিটিভি ফুটেজটা নিয়ে যাই, আমরা তদন্ত করাও আশ্বাস দিচ্ছি, আমরা ধরনের খুব চেষ্টা। কোন থানার পুলিশ আইছিল? আমতলী থানা। এই জায়গাটার নাম কি? এটা জায়গার নাম উত্তম সমনে ঠাকুরপাড়া। আচ্ছা, এই ধরনের ঘটনা আর মানে ভবিষ্যতে কোনো সময় হয়েছিল আপনার বাড়িতে? না, আর কোনো সময় হয়নি, এই প্রথম হয়েছে। আপনি কি করেন? আমার ওই নার্সারি বিজনেস। আচ্ছা, এখন কি চান বিষয়টা নিয়ে আপনি? আমি চাই সঠিক তদন্ত, পুলিশ সঠিক তদন্ত করে আসামি ধরুক। আসামি না ধরলে ভবিষ্যতে আরও অন্য আমার কাছে অন্য বাড়িতে এভাবে চুরি করবো, এভাবে সর্বনাশ করবো। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা: বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।